দিচ্ছেন হুগলি ইনফো, আপনাদের সঙ্গে আমি সুতপা। আসছি এখনকার বিস্তারিত খবরে। দ্বিতীয় দফার ভোট গ্রহণের রক্তাক্ত চিত্রের পাশাপাশি শান্তিপূর্ণ চিত্রেরও ধরা পড়ল। প্রথম দফা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রক্ত ঝরল পশ্চিমবঙ্গে। খবর সংগ্রহ করতে গিয়ে মাথা ফাটল সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কাটাফুল বাড়িতে। বাঁশ লাঠি দিয়ে ফাটিয়ে দেওয়া হয় বেসরকারি চ্যানেলের ওই সাংবাদিকের মাথা। আহত হয়েছেন তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিকও। জানা গিয়েছে কাটাফুল বাড়িতে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই খবর পেয়ে সেখানে যান ওই দুই সাংবাদিক। সেই সময়ই তাদের আক্রমণ করে দুষ্কৃতীরা। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে চোপড়ার দিঘি কলোনি এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভোটার পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। ওইভাবে হবে না, ওইটা আতঙ্কের মতন হয়ে গেছে। 600 ভোট আছে এই গ্রামে, 600 ভোট যেন 600 ভোটই হয় এখানে। এটা আপনাদের কাছে মানে আমাদের অনুরোধ। আপনারা আগে শোনেন, ওখানে সকালে আমাদের লোকের সাথে মারামারি ধাক্কা মুখা করেছে, ছেলে জেনে নিয়েছে। উত্তর দিনাজপুর থেকে শঙ্কর গুপ্তার রিপোর্ট, হুগলি ইনফো। দার্জিলিং এর চোপড়াতে বুথ দখলের অভিযোগে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে করোনার প্রতিবাদ করায় পথ অবরোধ করেন ওই এলাকার গ্রামবাসীরা। দ্বিতীয় দফার ভোট গ্রহণের শুরুতেই উত্তেজনা দার্জিলিং কেন্দ্রের চোপড়ায়। অভিযোগ, ওই কেন্দ্রের একাধিক বুথের দখল নিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি মারধরও করেছে তারা। পুলিশ পর্যবেক্ষকে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় এদিন পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা রয়েছে। ঘটনার পুনরাবৃত্তি ঘটে কাছেই দিঘি কলোনির 180 নম্বর বুথে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম থেকে ভোটারদের বেরোতে দিচ্ছে না বহিরাগত দুষ্কৃতীরা। বেরোনোর চেষ্টা করলেই মারধর করা হচ্ছে ভোটারদের। প্রতিবাদে চোপড়া বাস স্ট্যান্ডে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ওই বুথের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ, আর সেই সুযোগেই বুথের দখল নিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা। অভিযোগ, বৃহস্পতিবার দার্জিলিং কেন্দ্রের চোপড়া বিধানসভা এলাকায় মিদ্যাপাড়ায় 159 নম্বর বুথে ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় গ্রামবাসীদের। ভোটার স্লিপ কেড়ে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ পর্যবেক্ষকে পৌঁছলে তাকে অভিযোগ জানানো হয়, কিন্তু কোনো পদক্ষেপ না করেই এলাকা ছাড়েন তিনি। এতে বিক্ষোভ আরও বাড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অবরোধ তোলেননি গ্রামবাসীরা। তাদের দাবি, ওই বুথে আবার ভোট গ্রহণ করাতে হবে। বুথে গিয়ে দেখা যায় ভোট গ্রহণ কেন্দ্রের পাশে একটি ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন পুলিশ কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। তবে গ্রামবাসীরা ভোট দিতে না পারলে ফের ভোট গ্রহণের দাবিতে অনর। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। রায়গঞ্জের ইসলামপুরের পাটগড়া গ্রামে আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। রায়গঞ্জের ইসলামপুরে আবার আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। জানা গিয়েছে ইসলামপুরের পাটগড়ায় ভোট পর্যবেক্ষণে গিয়েছিলেন তিনি। সেখানে তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চালানো হয়। গাড়ির ক্ষতি তো হয়েইছে, জানা গিয়েছে আহত হয়েছে খোদ সেলিমও। এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে জেলা তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। সেলিমের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। ২৪টা
শঙ্কর গুপ্তা, রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিলাম একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো এটির পর আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জলই জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে। ইউরোকিডস চিনশুরা, ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। কালিয়াগঞ্জে নিজের বুথে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। সকাল থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের লাইন দেখা গিয়েছে। দু একটি বুথে ইভিএম বিকল থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে দেরি হলেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে রায়গঞ্জে। কালিয়াগঞ্জে নিজের বুথে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট। জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। মেশিন আফটার অল, মেশিন গন্ডগোল হতেই পারে, বাট ঠিক আছে, আমাদের ভোটটা এখনো অবধি খবর আছে বেশ কিছু জায়গায় আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, দু তিন জায়গায় এরকম খবর এসছে পুরো কেন্দ্রের মধ্যে। এখনও আমি ফোনটা নেই আমার কাছে, হয়তো এর মধ্যে আরও খবর আসবে, দেখা যাক। আমি হোপফুল যে শান্তিপূর্ণ ভোটটাই আশা করছি এখন অবধি। আমি খুব ব্লেসড, খুব সৌভাগ্য আছে আমার, যে প্রথমবার ভোট দিয়েছি, মাকে হাত চিনে ভোট দিয়েছি, খুব ভালো লাগছে, খুব উৎসাহ। আমি খুব কনফিডেন্ট কি মা জিতবে, কংগ্রেস পার্টি জিতবে, পুরো ভারতবর্ষে জিতবে। আর আমি ওটা একটু ভয়েস দিয়েছি, পার্ট করেছি ভোট দিতে। শঙ্কর গুপ্তার রিপোর্ট, হুগলি ইনফো। উত্তর মালদা কেন্দ্রের কর্ণেশ্বর স্কুলে বুথ জ্যাম করে দেয় কিছু দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী দেবশ্রী রায়। রায়গঞ্জে কর্ণেশন স্কুলে বুথ জাম করছিল কিছু বহিরাগত মানুষ। সেই সময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী খবর পেয়ে সেখানে গেলে সেই বহিরাগতদের সঙ্গে তার সাথে বচসা শুরু হয় এবং সেই বহিরাগতদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সেখানে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ পর্ব ব্যাহত হলেও পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে স্কুল আবার ভোট গ্রহণ পর্ব শুরু করেন এবং নির্বিঘ্নে সেখানে চলছে ভোট দান পর্ব। টিএমসির লোকেরা জ্যাম করার চেষ্টা করছে, 12 নম্বর ওয়ার্ডে শুরু করেছে জ্যাম করা। আমি বলেছি এখানে ইলেকশন ক্যাম্পেইনিং নয়, এখানে আপনারা দাঁড়িয়ে একজন ফিরদৌসের বিষয় বলেছে, মুসলমান মহিলা যিনি ছিলেন লাইনে তাকে নিয়ে ইলেকশন ক্যাম্পেইনিং হয়ে যাচ্ছে। আমার একজন ছিল যে সকাল থেকে বুথে থাকবে বলেছিল, জানা তার ছিল না যে এখানে মহিলা পরিচালিত বুথ হয়েছে, আমাদের কাছেও জানকারি ছিল না। একে দেখিয়ে বলছে আপনার লোকও আছে বলে এখানে এরা একটা গন্ডগোলের চেষ্টা তৈরি করছে। আমি সবকারে বলেছি যে বুথের মধ্যে এখানে 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেবেন না, CRPF আছে, একদম 200 মিটারের বাইরে থাকবে, এখানে যাতে প্রভাবিত না করে সেটা দেখার জন্য। শঙ্কর গুপ্তার রিপোর্ট, হুগলি ইনফো। হুগলির ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী লকেট চ্যাটার্জি আজ প্রচার করলেন বলাগড় বিধানসভার ডুমুরদহে। হুগলি লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ্যাটার্জি বলাগড় বিধানসভার ডুমুরদহে আজ এক জনসংযোগের মিছিল করেন। এতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। লোকসভা নির্বাচনে প্রার্থী অপরদিকে অভিনেত্রী হওয়ায় সাধারণ মানুষের
ভিড় ছিল উপচে পড়া। এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার সভাপতি সুবীর নাগ ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডলের বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিলাম একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো এটির পর আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর লোকসভা নির্বাচনের প্রার্থী কল্যাণ ব্যানার্জি ভোট প্রচার করলেন জাঙ্গিপাড়া থেকে গৌরাঙ্গ মোড় পর্যন্ত এবং বিকেলে ডানকুনির খেলার মাঠ সংলগ্ন এলাকায়। 18 এপ্রিল 2019 সকাল 8টায় শ্রীরামপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কল্যাণ ব্যানার্জি জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রামহাটিতলা থেকে হিজুলি ভারকুল হয়ে গৌরাঙ্গ মোড় পর্যন্ত বিস্তৃত অঞ্চলে প্রচার করেন। বিকেলে কল্যাণবাবু চণ্ডীতলা বিধানসভার অন্তর্ভুক্ত নবাবপুর, মুন্সিরপোল, কুমড়ি মোড়া, কবরস্থান মোড়, ডানকুনি খেলার মাঠ সংলগ্ন অঞ্চল ও চণ্ডীতলা M9 বাসস্ট্যান্ড অঞ্চলে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচার করেন। চলে গেছে, আজ আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ঠিক করতে হবে আগামী 6ই মে নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন। 2014 সালের আগে 2002 থেকে 2014 12 বছর এই নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আর 2002 থেকে 2014 গুজরাটের মাটিতে ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল, ধর্মে ধর্মে লড়াই চলছিল গুজরাটের মাটিতে, আহমেদাবাদের মাটিতে সোহাবউদ্দিনকে খুন করা হয়েছিল, সোহাবউদ্দিনের রক্তে ভেসে গেছিল আহমেদাবাদ। 2002 থেকে 2014 আজকে সেখানে খুন করে দিয়ে তার মাটিতে রক্ত সিক্ত হয়ে গেল। 2014 ডিসেম্বরের তামিলনাড়ুতে চার্জ করল, হরিয়ানাতে গুরু আরা ভেঙে দেওয়া হলো। 2014 ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশনে আমি মোদীকে বলেছিলাম, মোদীজি এ ভারতবর্ষ 125 কোটি ভারতবর্ষ, এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ, এ ভারতবর্ষ বৌদ্ধের ভারতবর্ষ, এ ভারতবর্ষ। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে
হুগলি লোকসভা নির্বাচনের প্রার্থী ডাক্তার রত্না দেনাগের সমর্থনে মিছিল হয়ে গেল ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে। হুগলি চিচুড়া পৌরসভার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর রত্না দেনাগের সমর্থনে এক মিছিল বের করেন চিচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই মিছিলের সমর্থনে পা মেলান সিআইসির পার্থ সাহা, হুগলি চিচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ও তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। ভদ্রেশ্বর গানবাজার শ্যামনগর জুট মিলের শ্রমিক ময়দানে হুগলি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চ্যাটার্জি ভদ্রেশ্বর গেটবাজার শ্যামনগর জুট মিলের শ্রমিক ময়দানে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই সভায় মূলত হুগলির বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী লকেট চ্যাটার্জি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি। এদিন বিকেলে এই জনসভায় হুগলি ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কয়েক হাজার বিজেপি নেতা ও কর্মী উপস্থিতি চোখে পড়ে। জনসভায় এসে আগত বক্তারা তাদের নিজ নিজ বক্তব্য স্থাপন করেন। কবির বসু, রিপোর্ট, হুগলি ইনফো। উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসুম বেনজিন লুরের প্রচারের জনসভাতে এলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৪ সালে আমরা ২০% ভোট পেয়েছিলাম, ২০১৬ সালে ৩০%, আর ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা পেয়েছিলাম ৪০% ভোট, আর এবার ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ৫১% ভোট পেয়ে রাজ্যের ৪২টি আসনই দখল করব। মঙ্গলবার রাত্রে পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসুম বেনজিন নূরের সমর্থনে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনে কর্মী সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্লান ভাদুরী, কাউন্সিলর শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যায় উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজিন নূরের সমর্থনে চৌরঙ্গি মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিজেপিকে হারাতে হবে। এই বিজেপি গত ৫ বছরে কোনো উন্নয়নই করেননি। নোটবন্দি থেকে শুরু করে জিএসটি কার উপকার হয়েছে বলুন তো? তিনি আরো বলেন, হলো হিন্দু তোষণ করেছে, প্রথমে হাইকোর্টে গেল চট থাপ্পড় খেলো এক গালে, পরে সুপ্রিম কোর্টে গিয়ে দু গালে চট থাপ্পড় দিয়েছে। এদের হারা শুরু হয়েছে কিনা লিখে রাখুন, ওল্ড মালদা নর্থ মালদায় কি হবে আপনি ভোটার আপনি ঠিক করবেন। কিন্তু এবারে বিজেপির আর দিল্লিতে আসা হচ্ছে না, কেন? ১৪ সালে উত্তরপ্রদেশে ৮০-৭৩টা সিট জিতেছিল আর ভোট পেয়েছিল ৭১%। মায়াবতীজি আলাদা লড়েছে, সপা আলাদা লড়েছে, সমাজবাদী পার্টি কংগ্রেস আলাদা লড়েছে, মাঝখান দিয়ে বেরিয়ে চলে গেছে। এবারে বুয়া ভাতি যার জোট হয়েছে অখিলেশ মায়াবতী, ৮০-৭০টায় বিজেপি হারবে। এলপিজির গ্যাসের সিলিন্ডার চুরির নায়ককে, সায়ন্তন বসু আবারকে, আবাস যোজনার টাকা মাল্যকে, শ্রমিক ভট্টাচার্য আবারকে, এরা হচ্ছে বড় বড় নেতা, এদের মুখে গুলি শুনতে হবে। ডেভেলপমেন্ট যদি করতে হয় তৃণমূলকে ভোট দিন। কংগ্রেস আপনাদের এই এখানে একটা প্রার্থী করেছে, যে প্রার্থী ১১-১৬ বৈষ্ণবনগরে এমএলএ একটা ইট পোতে, যে প্রার্থী ৩ বছর ধরে সুজাপুরে একটা উন্নয়নের কাজ করেনি, যে প্রার্থী সঠিকভাবে বাংলা বলতেও পারে না, উচ্চারণও করতে পারে না, তিনি সাংসদ হতে চাইছেন।
আপনারা তাকে ভোট দেবেন না। সিপিআইএম পার্টি সাইনবোর্ডে পরিণত হয়েছে, এই পার্টির দ্বিচারিতা উত্তর মালদায় বিশ্বনাথ বাবু দা কিন্তু তারা, আর দক্ষিণ মালদায় বলছে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভ্রষ্ট নীতিহীন সিপিআইএম কে একটি ভোটও দেবেন না, এই অনুরোধ আপনাদের কাছে আমি করতে চাই। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। দিদি মমতা ব্যানার্জি এই বাংলায় দুহাতে কাজ করেছেন, জনমানে শিশু সাথীকার দিদি, আজকে 1,80,00,000 বেশি মেয়ে কন্যাশ্রী, 1,00,000 সবুজ সাথীর সাইকেল, তফসিলি জাতিরা আজকে প্রায় 1,00,000 বেশি শিক্ষাশ্রী স্কলারশিপ, 1,60,00,000 2,00,000 কাছাকাছি মাইনরিটি স্কলারশিপ, আজকে উন্নয়নটা দেখুন। শ্রীমন্ত বাগের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিলাম একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো এটির পর আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরো কিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরো কিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরো কিডস চিনশুরা। ঠিকানা গড়বাটি ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়াত রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেঞ্জির নূরের প্রচারে জনসভাতে এলেন ঘাটালের দেব। গত 5 বছরে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন। গত 5 বছরে কাশ্মীরের মানুষ সব থেকে বেশি হাতে অস্ত্র তুলে নিয়ে জঙ্গি হয়েছেন। গত 5 বছরে কোনো উন্নয়নই দেখেননি এদেশের মানুষ। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেঞ্জির নূরের সমর্থনে আজ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই কেন্দ্রীয় সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন দীপক অধিকারী তথা বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব। উল্লেখ্য, বুধবার উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেঞ্জির নূরের সমর্থনে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচণ্ডী জিএসবি হাইস্কুল মাঠে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব, তৃণমূল নেতা তথা গায়ক ইন্দ্রনীল সেন, মালদা জেলার পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌগত সরকার সহ অন্যান্যরা। এদিন এই নির্বাচনী সভায় কয়েক হাজার তৃণমূল কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব জানান, যদি সরকার আসে তাহলে এখানে রাম মন্দিরটা হবে। আজকে রাজনীতি হয়ে গেছেন, আপনারা হিন্দু ঠিক আছে, আপনারা এই দলকে ভোট দেন, আপনারা মুসলিম তাহলে এই দলকে ভোট দেবেন। আজকে রাজনীতি হয়ে গেছে, এই মহাকাশটা ভালো থাকবে। আজকে রাজনীতি হয়ে গেছে, সেনাদের জন্য আমাদেরকে ভোটটা দিন, কিন্তু কেউ গরিবদেরকে নিয়ে ভাবছে না, কেউ ভাবছে না কে মানুষ দুবেলা খেতে পাচ্ছে কিনা, কেউ ভাবছে না মাথার উপরে ছাদ আছে কিনা, কেউ ভাবছে না কৃষকরা ঠিকঠাক আছে কিনা। সবাই প্রচারে ব্যস্ত, মিথ্যে প্রতিশ্রুতি দিতে ব্যস্ত। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করতে এসেছি যে আপনারা অনেক বেশি বুদ্ধি রাখেন। এই ধর্মের রাজনীতি দেখিয়ে, এই হিন্দু মুসলিম দেখিয়ে প্রত্যেক বছর আমাদের সরকারকে 47,000 কোটি টাকার ঋণ শোধ করতে হয়। তারপর দিদি সমানে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মানুষের জন্য উন্নয়ন করতে পারে। চলে আসি প্রচারের কথা, প্রচার যেমন হচ্ছে কিন্তু এই প্রচারগুলো আপনাদের কাছে আসছে না। কি আপনারা কি জানেন গত 5 বছরের সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে? এটা আমি বলছি না, এটা তথ্য আছে। আপনারা কি জানেন কাশ্মীরে গত 5 বছরের সবচেয়ে বেশি যুবকরা হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে? এটা আমি বলছি না, তথ্য আছে।
আপনারা কি জানেন গত 5 বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুইসাইড করেছে সারা দেশ জুড়ে? এটাও আমি বলছি না, সমস্ত তথ্য আছে। স্বচ্ছ ভারত অভিযান আমরা দেখছি গত 5 বছর ধরে কেন্দ্র সরকারের, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর 15 দূষিত শহরের মধ্যে 14 ভারতবর্ষের মধ্যে আছে? এইটাও আমি বলছি না, এইটাও তথ্য আছে। আপনারা কি জানেন এখনো ভারতবর্ষে 100 কোটির চেয়ে বেশি মানুষের কাছে জলের সমস্যা? 3 কোটি বাড়ি এরকম আছে আমাদের দেশে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছতে পারেনি, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা নিজের হাত নিজে পেটাই না, এইটাই সমস্যা আমাদের। আমাদের সরকার এটা আমাদের সমস্যাকে, আমরা কি কাজ করেছি সেটা আমরা ঢাক পেটাতে পারিনি, কিন্তু এটাও সত্যি কে মানুষের কাছে আমরা সব সময় চেষ্টা করেছি, বা আমাদের সরকার, আমাদের দল, আমাদের কর্মীরা কে মানুষের কিভাবে উন্নয়নটা হবে। শ্রীমন্ত বাগের রিপোর্ট, হুগলি ইনফো। মতুয়া সংঘের বারুণী মেলা অনুষ্ঠান হয়ে গেল পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে। মতুয়া সংঘের বারুণী মেলা অনুষ্ঠিত হয়ে গেল পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামেতে। গত চৈত্র মাসে ঠাকুরনগরের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি বারুণী মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলা শেষ হবার কয়েকদিন পরেই পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামেতে এই বারুণী মেলা অনুষ্ঠিত হয়। জানা যায় ঠাকুরনগর থেকে হর্ষিত বোড়াল পান্ডুয়ার পাঁচগড়াতে চলে আসেন। এখানে এসে তিনি একটি আশ্রম বানান, আর এখানে এসে তিনি গত 5 বছর যাবত এই মেলা অনুষ্ঠান করেন। 3 দিন ধরে চলবে এই মেলা, বুধবার থেকে চলছে এই মেলা। 3 দিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বারুণী মেলা শেষ হবে। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক ভক্ত আসে, শুধু ভারতই নয় বাংলাদেশের থেকেও ভক্ত আসে। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ছিল পুলিশি পহরা। সকল ভক্তের খাবারের ব্যবস্থাও করা হয় এখান থেকে। অনুষ্ঠানটা শুরু হয় 1384 সাল থেকে ক্যানিং লাইনে দক্ষিণ চব্বিশ পরগনায় বেদবেড়িয়া হরিগুরু গোপালসাদ ধাম। যে কোনো কারণবশতে আমি ওখান থেকে এই পান্ডুয়া চলে এসেছি, পান্ডুয়া পাঁচগড়া শীতলপুর। এখানে সেই বারুণী মেলা উৎসব হয় 4 দিন পর্যন্ত, 4 দিন ব্যাপী ভক্তের সমাগম, ভক্তের করুণায়, ভক্তের সহানুভূতায় সকল কিছু, ভক্তের দানে সকল কিছু ঠাকুরের কাজ চলছে, যাতে আমরা সুস্থ হতে পারি। এই অশান্তিতে মানুষগুলো আছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এই মানুষগুলো যাতে তো শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করলে ভালো হয়। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি ইনফো। পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে মতুয়া সংঘের বারুণী মেলাতে সম্পূর্ণ বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করলো চুচুড়া আরোগ্য। পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে মতুয়া সংঘের বারুণী মেলাতে সম্পূর্ণ বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করলো চুচুড়ার আরোগ্য। বুধবার থেকে চলছে মতুয়াদের বারুণী মেলা, যার ফলে এখানে অনেক ভক্তের সমাগম হয়। বৃহস্পতিবার সকাল থেকেই আরোগ্যের পক্ষ থেকে এখানে ক্যাম্প চালানো হচ্ছে। চুচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, একই পুকুরে সকলে স্নান করার ফলে এখানকার বেশিরভাগ মানুষের চোখের সমস্যা হয়ে গেছে। আমরা 5000 মতো চোখের ড্রপ এনেছিলাম, সব শেষ। আবার আমরা চোখের ড্রপ আনতে পাঠিয়েছি। সকাল থেকে কয়েক হাজার মানুষ আসে এই ক্যাম্পে নিজ নিজ সমস্যা নিয়ে। চোখের ওষুধ ছাড়াও এখানে পেটে ব্যথা, মাথা ব্যথা, বমি, পায়খানা সহ বিভিন্ন আরো অনেক রোগের উপশম করার ঔষধ দেয়া হয় মানুষকে। করে ক্যাম্প না আর কি, আমাদের বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই পান্ডুয়া ব্লকের আজকের এই মন্দিরে, হরসিদ্ধ গোসাইয়ের মন্দিরে। মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষ, সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এসছেন তাদের ধর্ম, তাদের গুরুদেবের আশ্রমে। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, গতকাল থেকেই চলছে অনুষ্ঠান। হাজার হাজার মানুষ আর কি, শুধু মানুষের মাথা গতকাল বিকেলবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো এই মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আশ্রমের পক্ষ থেকে গোসাই সাহেব আমাদের চিঠি করেছিলেন চুচড়া আরোগ্যকে। আমরা আমাদের চুচড়া সদর হাসপাতালের সুপারের সহযোগিতায় চুচড়া হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে ক্যাম্প চলছে। সকাল থেকেই কয়েক হাজার মানুষ আর কি ক্যাম্পে নাম নথিভুক্ত করিয়ে যারা চিকিৎসা করিয়েছেন, পেটের প্রবলেম, পায়ে হাত পায়ের প্রবলেম আছে, চোখের সমস্যা হচ্ছে, সম্ভবত পুকুরের জলের সমস্যা থেকেই ম্যাক্সিমাম পেশেন্ট আমরা দেখছি চোখের সমস্যা। আমরা আমাদের যা প্রাথমিক অবস্থায় আমাদের যা ওষুধপত্র নিয়ে এসেছিলাম, আমরা আমাদের মোটামুটি শেষের দিকে,
চোখের সমস্যাটাই বেশি আর পেটের প্রবলেমটা বেশি, হাজার হাজার মানুষ। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এই পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।